ভাগে যোগে রহমতের ছিটেফোঁটা একটু পেয়েছি, তারপরেও ভালোবাসার রহমতের নমুনা পৃথিবী ব্যাপী, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সবাই মিলে ভাগে ফেলার এক টুকরা, তারপরেও ভালোবাসার নমুনা পৃথিবী ব্যাপী আছে না নাই? ভালোবাসার গান আছে না নাই? কবিতা আছে না নাই? নাটক আছে না নাই? ফিল্ম আছে না নাই? কত ভালোবাসা! আইক বাচ্চু আবার গানও গাইছে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মোরে। তার মানে ভালোবাসার গানের শেষ নাই। বন্ধু বন্ধুর মধ্যে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ভাই বোনে ভালোবাসা, সবার জন্য সবার ভালোবাসা, এক টুকরা ভালোবাসা আমরা সবাই পেয়েছি। এমনও আমরা দেখেছি ছেলের জন্য মা জীবন দিয়েছে, মা ছেলেকে এত ভালোবাসে, মেয়ের জন্য বাবা প্রাণটা বিলিয়ে দিয়েছে, নিজে মরেছে, মেয়েরে মরতে দেয় নাই, এমন আছে না নাই? বন্যার পানি খেতে 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 গলা পর্যন্ত মা পানি খেয়েছে, ছেলেটারে বালতির মধ্যে করে মাথায় তুলে ধরেছে, মা মরে গিয়েছে, ছেলে মরে নাই, আছে না নাই? কি ভালোবাসা! এক টুকরা, এক টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা আমরা পেয়েছি, তার দমন এরকম। আবার গার্লফ্রেন্ড যদি বয়ফ্রেন্ডে ধমক দেয়, বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে ধমক দেয়, বাজে কথা বলে, রাগ করে, গার্লফ্রেন্ড আত্মহত্যা করে, এরকম আছে না নাই? দুনিয়ার ভালোবাসায় রাগ করে আত্মহত্যা করে মরে যা। ছোট্ট ছেলে মেয়েরাও বাবা মাকে এত ভালোবাসে, বাবা যখন বিদেশে চলে যায়, ছেলে মেয়ে যখন রেখে আসছেন এয়ারপোর্টে, ছেলে মেয়ে কেঁদেছে কি কাঁদে নাই? এই ভালোবাসা ছোট্ট মেয়েটার হৃদয়ে ঢুকায় দিল কে? এক টুকরা ভালোবাসার নমুনা।